হ্যালো বন্ধুরা, বাংলার ঘর চ্যানেলে সুস্বাগত। আপনারা কম বেশি সকলেই সিঙ্গারা খেয়ে থাকেন, আর সেটা যদি আপনার নিজে বানানো হয় তাহলে তো কোনো কথাই নেই। দোকানের যে সিঙ্গারাটা সেটা তাদের পছন্দ মতন তারা বানাবে, কিন্তু আপনি যদি নিজেই পছন্দ মতো পুর দিয়ে সিঙ্গারাটা বানান তাহলে তো কোনো কথাই নেই। আমি এই সিঙ্গারাটা বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো আলু, মাঝারি সাইজের আলু এভাবে আমি কেটে নিই, এভাবে আমি কিউব করে চারটি আলু কেটে নিয়েছি, এবং মাঝারি সাইজের দুটা পেঁয়াজ এভাবে কিউব করে কেটে নিয়েছি, কিছুটা ফুলকপি নিয়েছি, এবং একটা গাজরের অর্ধেকটা কিউব করে নিয়েছি, এবং দুটা বরবটি নিয়েছি। তারপর আপনারা এই পুরের সঙ্গে ইচ্ছা করলে কিছু নারকেল কুচি এবং কিছু বাদামও দিতে পারেন। তাহলে চলুন দেখে নিই এই পুরটা কীভাবে আমি বানাবো। হ্যালো বন্ধুরা, আমি এখন গ্যাস চুলাটা এখন একটু অন করে দিলাম, এবং চুলাটা একদম লো আছে আমি এখন দিয়েছি, এবং এর ভিতর কিছুটা রান্নার যে সয়াবিন তেলটা আছে এখন এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এই তেলটা একটু গরম হলেই কিছু কালো জিরা এরই বছর আমি দিয়ে দিব। এই তেলটা গরম হতে হতে এবং এরপর আমি দিয়ে দিব কিউব করা আলু। কিউব করা আলুগুলো দিয়ে দিব ও বরবটি। তারপরে দিব গাজর, এবং তারপরে দিব ফুলকপি। এবং কিছুটা পেঁয়াজ আমি রেখে দিব, এটা কাপড় পেঁয়াজ দিয়ে এখন আমি দিয়ে দিব। এই পুরের ভিতর আমি কয়েকটা বাদাম দিয়ে দিলাম, এবং আমার বাচ্চারা ঝালটা একটু কম খায় তার জন্য আমি অল্প কিছু কাঁচামরিচ দিলাম এবং কিছুটা রেখে দিলাম, এটা পরে আমি দিয়ে দিব। এবং তারপরে এটার ভিতর দিয়ে দিব কিছুটা লবণ, কিছুটা আদা বাটা, এটা দিয়ে খুব ভালো করে মেরে দিব। এবং গ্যাসের আঁচটা একদম লো আছে দিয়ে এটা আমি রান্না করে দিই। আপনারা এই কুচটার ভিতর ডিমের কুচি অথবা নারকেল কুচিও দিতে পারেন। এবং সিঙ্গারা বানানোর জন্য আমি যেভাবে তরকারিটা কেটেছি সেভাবেই আপনাদের তরকারিটা কিউব করে কেটে নিতে হবে। Thank you.
এবং সামান্য একটু জল দিয়ে এটা ঢেকে দিব এবং সিদ্ধ না হওয়া পর্যন্ত আমি এটা এইভাবেই রেখে দিব এটা ভালোভাবে সিদ্ধ হলে আমি আবার আপনাদের কাছে ফিরে আসব ততক্ষণ আপনারা এটা এখন এইভাবে ঢেকে দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রেখে দিব এটা সিদ্ধ হলে আবার আমি আপনাদের কাছে ফিরে আসব এবং গ্যাসের চুলাটা একদম লোতে দিয়ে রাখবেন হ্যালো বন্ধুরা আবার ফিরে আসলাম আপনাদের কাছে আমার পুরটা এখন প্রায় অনেকটা হয়ে আসছে এভাবে একটু আলুগুলি সবজিগুলি একটু ভেঙে দিবেন তাহলে পুরটা একটু খেতে ভালো লাগবে এবং এ পর্যায়ে আমি একটু সাদা জিরা গুঁড়া একটু দিয়ে দিব এবং আগে থেকে কেটে রাখা যে পেঁয়াজটা ছিল সেটাও গুঁড়া দিয়ে দিব এবং কিছু কাঁচামরিচ রেখে দিয়েছিলাম সেটাও এখন দিয়ে দিলাম এবং দেওয়ার পর একটু এটা নেড়ে দিতে হবে সিঙ্গারার পুরে কখনো জল থাকা যাবে না তাহলে পুর ভরার সময় সমস্যা হবে সিঙ্গারাতে পুর ভরার সময় এটা সমস্যা হবে এভাবে একটু নেড়ে তেড়ে ভেঙে দিবেন এটা এই পুরটা এখন ঠান্ডা হতে হতে আমি সিঙ্গারার খামিরটা এখন রেডি করে নিব ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন হ্যালো বন্ধুরা আমি এখন সিঙ্গারার খামির তৈরির জন্য এখানে এই মেজারমেন্ট কাপের 2 কাপ ময়দা নিয়েছি এবং এর ভিতর আমি পরিমাণ মতন কিছুটা লবণ এবং কিছুটা কালো জিরা দিয়ে দিলাম এবং কিছুটা চিনি দিয়ে দিলাম এই চিনিটা দিলে আপনার সিঙ্গারাটা একটু মচমচ হবে এই কারণে আমি একটু চিনি এটার ভিতর দিয়ে দিলাম এবং এরপর এটার সঙ্গে ভালো করে মিশিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এটার ভিতর এখন 1/3 কাপ ইমাজান কাপের 1/3 কাপ তেল দিতে হবে সিঙ্গারার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে এখন এটা ভালো করে ময়ান দিয়ে নিতে হবে সিঙ্গারা বানাতে গিয়ে খামিরটা ভালোভাবে করতে পারে না অনেকেই দেখা যায় খামিরটা অনেক করে ফেলে পাতলা করে ফেলে কিন্তু এটা খুব টাইট করে করতে হবে যেন খামিরটা নরম না হয় এভাবে ভালো করে কিছুক্ষণ ময়ান দিয়ে নিতে হবে যদি বুঝেন এভাবে ময়দাটা একটু দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন এটা ময়দা হয়ে গেছে এখন এই পর্যায়ে মেজারমেন্ট কাপে 1/2 কাপ
দিয়ে দিবেন এবং যারা নতুন তারা একটু একটু করে দিবেন দিয়ে দেখে নেবেন খামিরটা শক্ত হয়েছে কিনা অনেক সময় জলের মাত্রাটা একটু কম বেশি আপনাদের লাগতে পারে এ কারণে অল্প অল্প করে এটা দিয়ে মাখবেন Hello, Bundura. আমি যে খামিরটা রেস্টে রেখেছিলাম এখন সেটা এখন ভালো করে মুখে আমি এখন সিঙ্গারাগুলি বানিয়ে নিব এখন এখান থেকে খামিরটা থেকে একটু সিঙ্গারা নিয়ে একটু খামির নিয়ে আমি এখন সিঙ্গারা বানাবো এটা বেলে নিতে হবে এটা বড় করে বেললে হবে না একটু লম্বা করে বেলতে হবে সব সাইডে যেন সমানভাবে হয় মানে লম্বা করে একটু বেলে আপনার মাঝখান দিয়ে একটু কেটে নিতে হবে এভাবে এখন একটু ভাজতে নিতে হবে একটার পর আর একটা দিয়ে এভাবে একটু ভাজতে নিতে হবে এবং আস্তে করে একটু এটা ভালো করে একটু দিতে হবে এবং এভাবে আপনার ভরে নিতে হবে এটা বলার কিছু নেই আপনাদের দেখে এটা বুঝে নিতে হবে এখন এটার ভিতর যতটুকু পুর লাগে ততটুকু পুর দিয়ে
তারপর আমি সিঙ্গারাটা বানাবো। এবং এটার পাশে একটু জল লাগিয়ে নিতে হবে, তা নাহলে ফুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে আমি বাকি সিঙ্গারাগুলো বানিয়ে নিব। হ্যালো বন্ধুরা, আমার দুটা মজা এই যে এতগুলি সিঙ্গারা হয়েছে। এ জায়গা থেকে কিছু সিঙ্গারা আমি প্রজেন্ট করার জন্য রেখে দিব, এবং আপনারা যখন প্রজেন্ট করবেন ভিডিওর উপরে আপনারা ক্লিক করে ওটা দেখে নিতে পারবেন। কিছু সিঙ্গারা আপনাদের এখন ভেজে দেখাবো। এই সিঙ্গারাগুলি এখন ভাজার জন্য আমি এখন চুলার কাছে চলে যাচ্ছি। সিঙ্গারাগুলি ভাজার জন্য আমি ফ্রাই প্যানে কিছুটা রান্না তেল নিয়েছি, এবং এই সিঙ্গারাগুলি এখন এই তেলের মতো যখন কুসুম একদম গরম হয়ে আসবে তখন তেলের মতো এগুলো দিয়ে দিতে হবে, এবং এটা অল্প আঁচে ভেজে নিতে হবে। যদি আপনি বেশি আসতেন তাহলে ভিতরে কাঁচা থাকবে এবং উপরে কালার চলে আসবে, তাতে সিঙ্গারা ভালো হবে না। এটা ধৈর্য সহকারে কালার না আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। এই যে সিঙ্গারাগুলো খুব কম আছে, ধৈর্য সহকারে ভেজে নিতে হবে, এবং কালারটা যখন আসবে তখন নামিয়ে নিতে হবে। আমার সিঙ্গারাগুলি এখনও ভাজা হয়নি, আরও বা ভেজে নিতে হবে কালার না আসা পর্যন্ত। আপনারা এটা ভেজে নেবেন। আমার সিঙ্গারাগুলি এখন কালার চলে এসেছে, এবং চুলা থেকে এখন আমি এটি নামিয়ে নিচ্ছি। এরকম ধৈর্য সহকারে এটা ভেজে নিতে হবে। যদি চুলার আঁচটা একটু বাড়িয়ে দেন তাহলে কিন্তু কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থাকবে। হ্যালো বন্ধুরা, এই তো হয়ে গেল আমার সিঙ্গারা। এরকম কালার করে ধৈর্য সহকারে ভেজে নেবেন, এবং আপনারা বেশি বেশি এটা বানিয়ে খাবেন। যদি আপনাদের এটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং বন্ধুদের সাথে শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানেই শেষ, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। ধন্যবাদ।